অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে ধনু রাশির, অর্থাৎ কোন কোন দিকে শুভ, কোন কোন দিক থেকে আপনাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, এটি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওটি আমি প্রেজেন্ট করছি। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু নয়, কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে আগামী মাসে কি ঘটতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য এই আগামী মার্চ মাসে কি ঘটনা ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। দেখুন, গ্রহের যা গোচর এই মার্চ মাসে, সেই অনুযায়ী আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে শরীর পাটটা আসি, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে আপনার দাঁতের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং নিম্নাঙ্গে সমস্যা অর্থাৎ মূত্রঘটিত সমস্যার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে যাদের 60 ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল যদি বলা যায় শরীরের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের এ মাসে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং শনি ধনপতি ধনভাবে চতুর্থপতি এবং লগ্নপতিকে কানেক্ট করে অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই জায়গাটা যে যদি যদি আসি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু দিবে। এবং নবম তৃতীয়ের কানেকশান, নবম চতুর্থের কানেকশান, কন্ট্যাক্টের জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেবে। আমি আবারও বলবো, অর্থাৎ সরকারি কন্ট্যাক্টের সঙ্গে যা যুক্ত আছে বা যে কোনো কন্ট্যাক্ট, ভালো ভালো কমিউনিকেশানটা কিন্তু এই মাসে আপনাদেরকে দিবে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই অপরচুনিটিটা কিন্তু আপনি কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা যথেষ্ট মতন প্রশমিত কিন্তু করবে, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ধনুরাশি। ধনুরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা, শুভ বিয়ের ব্যাপারটা গাঢ় বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু থাকবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে আপনাদের রাশি ষষ্ঠভাবে পঞ্চমপতি এবং দ্বাদশপতি কানেক্ট করে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে শত্রুতা, এই জায়গাটা কিন্তু থাকছে শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা, রক্তপাত হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, এবং আপনার মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু হবে এই কারণে। এবং আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের জায়গাটা যেমন ভালো, লাভ ম্যারেজের জায়গাটা তেমনি যেমন ভালো, কিন্তু আপনার সন্তানের জায়গাটা, সন্তানের জায়গাটা, সন্তানের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, বা যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে ধনুরাশি আপনার, আপনি যদি ধনুরাশি হন আপনার ক্ষেত্রে। তবে পারিবারিক সুখের জায়গা আপনাদের থাকছে, পরিবারের জায়গাটার সুখ কিন্তু আপনাদের থাকছে, এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ
এই জায়গাটা দাম্পত্য সামিষ্টির মধ্যে যথেষ্ট পরিমাণে বন্ডিং কিন্তু থাকবে এবং আপনাদের ক্ষেত্রে একাদশ পতি আপনাদের রাশি চতুর্থভাবে অবস্থান করবে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, কারণ তৃতীয় এবং চতুর্থে অবস্থান করবে, লাভ সফলতা সাকসেসের জায়গা থাকবে এবং আপনাদের নিজস্ব ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি নিজে কোনো ফ্ল্যাট কিনলেন বা জমি কিনলেন বা জায়গা কিনলেন, কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা বা কোনো গাড়ি বা বাইক কেনার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, বা তার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া এই সম্ভাবনাটা কিন্তু এই মাসে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। আমি বারবার বলছি গভর্নমেন্ট থেকে সাপোর্ট বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে সেই জায়গাটাতে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু, আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই যে সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে প্রাইভেটে চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে চাকরির পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনি করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ব্যবসার ক্ষেত্রে আপনারা এ মাসে প্রচুর ইনকাম কিন্তু আপনারা করবেন এবং এর সাথে সাথে আপনাদের কন্ট্রাক্ট, ধরুন আপনি দিনে 500 টাকা ইনকাম করেন ব্যবসা থেকে, সেই জায়গাটা কিন্তু আপনাদের 1200 টাকা 1500 টাকা এরকম একটা ইনকাম কিন্তু আপনাদের হয়ে যাবে। অর্থাৎ ডাবলিংয়েরও বেশি ইনকামের জায়গা কিন্তু সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার বলি আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বা নিচকি ভ্রমণের সম্ভাবনা এবং বিদেশের সঙ্গে যারা রত আছে সেই জায়গা থেকে আপনার কোনো নতুন কানেকশান পাওয়া বা সেই জায়গা থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। যারা সেলফ প্রফেশনাল আছেন, আপনি ধরুন ডক্টর, আপনি ধরুন অ্যাস্ট্রোলজার বা আপনি টিচার, এই জায়গাগুলো বা আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু ভালো। আপনি ধনুরাশি মানুষ, আপনি ধরুন কোনো মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে যুক্ত আছেন বা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যেখানে কথা বিক্রি করে চলতে হয় এই সব সেক্টরে যারা আছেন কি না, সেই সব সেক্টরে কিন্তু বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এডুকেশনের দিকটা যদি আমি আসি, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম, অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল প্রদান করবে, কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। আমি আবারও বলবো প্রাইমারি লেভেলের জায়গাগুলো কিন্তু ভালো নয়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে এই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার উপর আসক্তিটা বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং আত্মীয় স্বজন থেকে সহযোগিতা কিন্তু, আপনি যদি ধনুরাশি মানুষ হন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিয়ের যেমন কানেকশান থাকছে তেমনি পাশাপাশি আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ বা ডুবে যাওয়ার টাকা, আটকে যাওয়ার টাকা, সেই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হবেই। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, এই রিকভারির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাতৃস্থান ভাইয়ের সাথে একটু না একটু আপনার মতান্তর কিন্তু হবে, তবে গাড়ি বাইক যারা চালাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে সাবধানে থাকুন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। আমি আবারও বলছি এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল, অর্থাৎ এই জায়গাটাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু দেবে। এবং আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা যেমন ভালো দিচ্ছে, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, ধরুন আপনি যে জব করছেন সেই জবে আপনি স্যাটিসফাইড নন, সেই জায়গাটা আপনি পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে।
কিন্তু টাকা ধার দেওয়ার ব্যাপারে বা টাকা ইনভেস্টমেন্ট করার ব্যাপারে একটু হলেও সতর্ক থাকুন। যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাগুলো কিন্তু ভালো, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সলিউশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কেস মামলা মকদ্দমার সলিউশনের জায়গা কিন্তু ভালো। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্রের থেকে সম্পত্তি লাভ এবং শ্বশুরালয় থেকে, অর্থাৎ আপনার শ্বশুরালয় থেকে আপনাদের কিন্তু ভালো, বা আপনার মেয়ে ধন শ্বশুরালয় আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে যথেষ্ট ভালো কিন্তু হবে। কিন্তু আপনাদের যারা ভাড়াটিয়া নিয়ে কাজকর্ম করেন, এই ভাড়াটিয়া নিয়ে সমস্যার সম্ভাবনাটা কিন্তু থাকছে, অর্থাৎ ভাড়া সংক্রান্ত সমস্যা, এই সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এবং পারিবারিক বেশ কিছু শুভ অনুষ্ঠান এবং কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আসার সম্ভাবনাটা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে মাতৃস্থানের দিক থেকে আপনারা যথেষ্ট সুবিধা কিন্তু পাবেন। এই ছিল ধনুরাশির কি হতে চলেছে মার্চ মাসের একটা জিস্ট। কিন্তু এটি যে হুবহু মিলবেই আমি কখনোই দাবি করি না, কিন্তু এটা আপনাদেরকে গাইড হিসাবে, আগামী মাসে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। নমস্কার, ধন্যবাদ।